আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপ কুক। আজকে আমার শপ কুক ইউটিউব চ্যানেলে থাকছে মুসার কাটলেট রেসিপি। কিভাবে টাটকা মুসা দিয়ে আমি কাটলেট তৈরি করি অল্প উপকরণ দিয়ে, সেটা সবার সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো চলুন যাই মূল রেসিপিতে, কিভাবে এই রেসিপি আমি আমার কিচেনে তৈরি করি। আজকে আমি মুসা দিয়ে থুর দিয়া রেসিপি তৈরি করব। এই থুর কলারফুল বিভিন্নজনে বিভিন্ন ধরনে খায়। আজকে আমি থুর বা কলারফুলের কাটলেট তৈরি করব। তার জন্য কলার থুর আগে ভালো করে বেছে নিব আমি। যথেষ্ট আঠা এই কলার থুরের মধ্যে, সেজন্য আমি হাতে সর্ষের তেল মাখিয়ে নিছি। সর্ষের তেল মাখিয়ে নিলে হাতে কোনো ধরনের আঠা লাগবে না বা হাত কালো হবে না। আগে এইভাবে আমি এইগুলা ছাড়িয়ে নিব। এই ফুলগুলা এইভাবে তুলে তারপরে এই ফানাগুনা আমি এইভাবে ছাড়িয়ে নিব। এই যে ফুলগুলা দেখ, আমরা রান্নাবাটি খেলতাম, টুপি টুপি খেলতাম, আবার পানির মধ্যে এইভাবে নৌকার মতো ভাসিয়ে দিতাম, নৌকা বানাতাম। যথেষ্ট আয়রনযুক্ত একটি খাবার, রক্তহীনতায় যারা ভোগে নাইবা কোনো জায়গায় কাটা ছিটা হলে এই থুরের রেসিপি তৈরি করে খেলে তাড়াতাড়ি খত শুকিয়ে যায়, কাটা ছিটা শুকিয়ে যায়। এখন আমি এই স্টিকগুলা এইভাবে ছাড়িয়ে নেব, আর এই যে সাদা পাতলা খোসা এই খোসাটাও ছাড়িয়ে নেব। এই খোসা এই স্টিকগুলা দিয়ে আমরা আগে মেসের কাঠি বানিয়ে খেলতাম। এইভাবে আমি প্রত্যেকটা ফানাই থেকে এইভাবে স্টিক আর এই সাদা বাকলা ছাড়িয়ে নিব। স্টিকগুলা ছাড়িয়ে এইভাবে আমি পানির মধ্যে রেখে দিব, যাতে পানিতে কষগুলা বেরিয়ে যায়। এই কষি ফানাগুলার স্টিক আর ফালাইতে হবে না, স্টিকগুলার সবটা কষি আছে। আমার থুর বাসা হয়ে গেল, চাইলে কিন্তু এটা দিয়ে একটা রেসিপি হয়। এইটা মাঝখানে ফেলে এটা দিয়ে বর বা পকোড়া বানিয়েও খাওয়া যায়। এখন আমি এটা বানাবো না, জাস্ট এইগুলো ভালো করে ধুয়ে এইগুলো দিয়ে আমি রেসিপি তৈরি করে নেব। অল্প পানিতে আমি সিদ্ধ বসে দেবো, বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ বাড়তি পানি আমি ফেলে দিব না। বাড়তি পানিতে সবগুলো আয়রন চলে যাবে, তাই আমি পানি যে পর্যন্ত লাগবে জাস্ট সেই পর্যন্তই দিয়ে দেবো। আমার হাত কিন্তু কোনো রকমের অপরিষ্কার হয় না, পরিষ্কারই আছে। এটার কারণ হলো সর্ষের তেল মাখিয়ে নেওয়ার জন্য। এখন চলে যাবো আমি গ্যাসের চুলায়। গ্যাসের চুলায় সিদ্ধ বসে দিলাম। এই পানির মধ্যে দেওয়া দিছি আমি অল্প হালদির গুঁড়া, যাতে কালারটা সুন্দর থাকে। হালদির গুঁড়া দিয়ে এখন আমি ঢাকাতে ঢেকে দিছি। ওই দিকে মোচা সিদ্ধ হইতে হইতে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ ভালো করে কুচি করে কেটে নিব। এখন এগুলো ভালো করে ধুয়ে আমি কুচি কুচি করে নিব। কাটলেটে পেঁয়াজ আর কাঁচামরিচ একটু বেশি দিতে হবে, যার জন্য খেতে সুস্বাদু হবে। পেঁয়াজগুলো কাটা আমার হয়ে গেল, একটা প্লেটে আমি তুলে রাখবো। কাঁচামরিচ আমার কুচি করা হয়ে গেল, এইগুলো এখন আমি প্লেটে তুলে রাখবো। এখন আমি ধনে পাতা কুচি করে নেব। ধনে পাতাগুলো আমি এইভাবে কুচি করে একটা সাইডে রেখে দিব, একটা সাইডে আমি রেখে দিলাম। কলারফুল সিদ্ধ আমার হয়ে গেছে, এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো অল্প সময়। মোচাগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিব। পানি কিন্তু পর্যাপ্ত পরিমাণেই আছে, পানি বেশি হয় নাই, পানি বেশি হওয়ার কোনো প্রয়োজন নাই। গ্রাইন্ড করা হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে রেখে দিব আর বাকিগুলো এইভাবে আমি গ্রাইন্ড করে নেব। পেস্ট করা মোচা এখন আমি ফ্রাইং প্যানে অল্প সময়ের জন্য ভেজে নিব। ফ্রাইং প্যানে দিয়ে দিছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিছি একটা তেজপাতা টুকরো করে, দিয়ে দিছি কয়েকটা গোটা জিরা, দিয়ে দিছি কুচি করে রাখা পেঁয়াজ আর মরিচের মরিচটা, দেখি দেড়শো অল্প পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি এক চামচ রসুন, দিয়ে দিচ্ছি আদা পেস্ট এক চামচ, দিয়ে দিচ্ছি আধা চামচ হালদির গুঁড়া। হালদির গুঁড়া আমি অল্প পরিমাণে দিছি, যেহেতু কলারফুল সিদ্ধ হওয়ার সময় আমি হালদির গুঁড়া দিয়েছিলাম,
দিছি এক চামচ ধনিয়ার গুঁড়া, দে দিছি এক চামচ শুকনা মরিচের গুঁড়া। কাটে অল্প ঝাল ঝাল হলে গরম ভাতের সাথে খেতে ভালো লাগে। এখন দিয়ে দিছি পেস্ট করা মুসা। এখন ভালো করে এভাবে আমি মিশিয়ে কষিয়ে নিব। ভাজা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিব। একটা প্লেটে আমি ভালো করে আবার কাটলেটের শেপ দিয়ে নিব। এখানে দিয়ে দিছি আমি এক মুঠো ধনে পাতা কুচি করে, দিয়ে দিছি এক চিমটি ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিছি এক চিমটি গরম মশলার গুঁড়া। এখানে আমি দিয়ে দেবো দুই চামচ ময়দা বার্নিংয়ের জন্য। একটা বোলের মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে এইভাবে গলিয়ে নিব। একটা ব্যাটার আমার রেডি হয়ে গেল। ডিমের মধ্যে দিয়ে দিছি এক চিমটি লবণ। ডিমের ব্যাটার এক সাইড আমি রেখে দিলাম। একটা প্লেটে নিয়ে নিলাম ব্রেড গ্রাম, এইগুলো আমার হাতে তৈরি করা ব্রেড গ্রাম। এখন মুসার এই সমস্ত উপকরণ একসাথে আমি এইভাবে মেখিয়ে কাটলেটের শেপ দিয়ে নিব। ভালোভাবে মাখিয়ে আমি মিশিয়ে নিব শুকনা উপকরণগুলো। এখন একটা একটা করে আমি কাটলেটের শেপ দিয়ে নিব। যে যেমনে ইচ্ছা করে তেমনি শেপ দিয়ে নিতে পারে। আমি অল্প লম্বা করে তারপরে এভাবে শেপ দিয়ে নিব। দুই মাথা অল্প শুরু করে এভাবে শেপ দিয়ে নিব। আমি আগে এইগুলা কাটলেটের শেপ দিয়ে নিব, তারপরে ডিমে বুড়িয়ে ব্রেড গ্রামে জড়িয়ে নিব, কুট করে নিব। সবগুলা কাটলেট আমার হয়ে গেল। এখন কুট করে নেওয়ার পালা আর ভাজার পালা। এখন একটা একটা কাটলেট এইভাবে আমি ডিমের মধ্যে জড়িয়ে আবার ব্রেড গ্রামে এভাবে জড়িয়ে নিব। এভাবে ব্রেড গ্রামে কুট করে নিব। সব কটা কাটলেট ব্রেড গ্রামে কুট করা হয়ে গেল। করাতে আগে থেকে আমি ফসল রিফাইনুল গরম হতে দিছি, তেল গরম হয়ে গেছে। এখন একটা একটা এইভাবে দিয়ে আমি ডিপ ফ্রাই করে নিব। এখন একটা একটা করে আমি এভাবে উল্টিয়ে দিব। এক প্লেট কিন্তু ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে। মুসার গুণের কোনো তুলনা নাই। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাষায় এই মুসার নাম ভিন্ন ভিন্ন। আসামে অ্যাসামিসরা কলফুল বলে ডাকে, আমরা কিন্তু আমার আঞ্চলিক ভাষায় ফুর বলি, আবার বাঙালি ভাষায় মুসা বলি। যার যেমনে খুশি সেই নামে সে ডাকতে পারে। ভাজা আমার হয়ে গেছে, বাকিগুলো এইভাবে আমি ভেজে নিব। রেডি হয়ে গেল আমার মুসার কাটলেট। এখন পরিবেশন করার পালা। পরিবেশন করে নিব একটা সার্ভিং প্লেটে। বিকালবেলা রংচার সাথে আজকে আমি এই কাটলেট খাবো। দারুণ সাদা রেসিপি, অবশ্যই আপনারা ট্রাই করবেন। কোনো পর্যায়ে এই রেসিপি আপনারা মিস করবেন না। যদি আমার রেসিপি ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দেবেন, শেয়ার দেবেন, অবশেষে একটা সাবস্ক্রাইব করবেন, যাতে নিত্য নতুন ভিডিও দিতে আমি উৎসাহিত হই। মুসমুসে এই সাদের কাটলেট খেতে খেতেই আজকের ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি।